আমি আর বেটি করলাম না। আপনি একটু বলি, আপনারা তো থানায় আসলেন, জিডি করতে গেলেন, জিডি করতে গেলেন, আসলে কি বললো ভিতরে? না, ভিতর থেকে আমাদের সহায়তা করেছে, সাহায্য করেছে, এবং আমরা যেভাবে জিডি করতে চেয়েছি তারা জিডি করে দিয়েছে আমাদের। মানে কেন জিডি করতে আসলেন, কার বিরুদ্ধে জিডি করতে আসলেন? আমরা তো যে গতকালকে মেলা এসেছিলাম, মেলা আসার পরে খুবই সুন্দর একটা ভালো পরিবেশ ছিল, শত শত মানুষ আসছিল আমাকে শুভকামনা জানাতে, আমাদের বই কেনার জন্য, এবং আমাদের অটোগ্রাফ নিচ্ছিল, আমাদের ছবি তুলছিল, মানে খুবই সুন্দর পরিবেশ। হঠাৎ করে কিছু সংখ্যক লোকজন আমাদের নিয়ে আজেবাজে কথা বলতে থাকলো, বিভিন্ন স্লোগান দিতে থাকলো আমাকে এবং আমার ওয়াইফকে উত্ত্যক্ত করতে থাকলো। তা আমি দেখলাম যে এটা মেলার একটি সুন্দর পরিবেশ, তখন আমি এখান থেকে আমার নিজের ইচ্ছায় আমাকে কেউ বলে না যে চলে যেতে, কারণ ওরা আমাকে উত্ত্যক্ত করতেছিল আমার ওয়াইফকে। তখন আমি মেলা থেকে স্বেচ্ছায় বের হয়ে গেলাম। তো যখন বেরোচ্ছিলাম তারা আমাকে বলছে যে আমি যদি আবার মেলায় আসি আমাকে প্রাণে হত্যা করবে, এই নানান হুমকি আমাকে দিয়েছে। সেই বিষয়টি আমি থানায় জিডি করেছি, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি আমাকে না পড়তে হয় এবং সেখানে যেন আমি প্রোটেকশন পাই। আপনি কি উত্তক্তকারীদেরকে চিনেছেন? না, এরা যারা এইসব করেছে সবার ভিডিও আছে ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, তাদের সবার ভিডিও আছে যারা এগুলো করেছে। আপনার জিডিটা করার উদ্দেশ্য কী? আমার জিডি করার উদ্দেশ্য হলো যাতে আমি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে না পড়ি, কারণ আমার এটা মৌলিক অধিকার, বই লেখা, বই প্রকাশ করা, বই মেলায় আসা, এটা আমার মৌলিক অধিকার। ওরা আমার বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছে, তো যাতে আমি আমার মৌলিক অধিকার সম্মানিত থাকে, আমার বাক অধিকার যেন থাকে, বাক স্বাধীনতা থাকে, সেই বিষয়ে আমি সেই জন্য আমি জিডি করেছি। অশ্লীল কোন অঙ্গভঙ্গি করতে পারে না এবং এই ধরনের দুধ্বনি তারা আমাকে দিতে পারে না। এটা আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা মেলায় এসেছি, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে মেলায় এসে নিজের বই প্রকাশ করা। যেহেতু আমাদের বইয়ের মধ্যে কোনো রাষ্ট্র এবং অসামাজিক কোনো কিছু নেই, যদি একটা বইয়ের মধ্যে এই ধরনের বিষয় উল্লেখ না থাকে তবে সে বইটা অবশ্যই সুষ্ঠুভাবে প্রকাশ পেতে পারে এবং আমার মনে হয় যে আমাদের বইটা পাঠকরা পড়ে আনন্দিত হবে। এই বই তো অনেকেই কিনছে, তাহলে কেন আমাদেরকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে, এত মিথ্যাচার কেন রটানো হচ্ছে আমাদেরকে নিয়ে? যেহেতু মেলা থেকে আমাদেরকে কেউ কোনোভাবে বিতাড়িত করেনি, এই নিউজ সব জায়গায় যাচ্ছে যে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। আপনার হাজবেন্ড, যেহেতু আপনার বিবাহিত হাজবেন্ড, তো সেই প্রেক্ষিতে যে মানুষ যারা ঘুরতে আসছে বা যারা একদল মানুষ, যারা আপনারা বলছেন একদল মানুষ, তারা আপনার স্বামীকে নিয়ে এরকম মন্তব্য করছে, বাজে বক্তব্য দিচ্ছে, আপনি স্ত্রী হিসাবে কিছু বলতে চাচ্ছেন না? আমি অবশ্যই বলতে চাই আমার একজন হাজবেন্ড এবং একজন লেখককে এই ধরনের অসম্মান করা উচিত না। সে আমার হাজবেন্ড কিন্তু সর্বোপরি সে একজন লেখক, একজন লেখককে আমরা কখনোই ভাবে অসম্মান করতে পারি না। এই মানুষ অনেকে বলছে যে অনেক বাজে মন্তব্য করছে, বলছে এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, ছোট বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এই ধরনের কথা কেন উঠছে আমি জানি না। আমরা সম্পূর্ণভাবে আইন এবং শরিয়া মোতাবেক বিয়ে করেছে, আমাদের বিয়ে নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো কারণই নেই। যেমন আরেকটা বিষয় উঠে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আমি দেখছিলাম, অনেকে বলছে যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এটা কেন? যেমন আমি জননন্দিত লেখক হুমায়ুন আহমেদ স্যার, তিনিও বিয়ে করেছেন, কিন্তু তাকে নিয়ে তো সমালোচনা হচ্ছে না। আমরা একটা বই প্রকাশ করেছি, বইয়ের মধ্যে কোনো খারাপ কিছু না থাকা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বই মেলা থেকে এইভাবে দুয়োথনি দেওয়া হচ্ছে, সেটা জানি না কেন তারা করছে বা কেন করছে, এই বিষয়ে আমাদের কোনো রকম কোনো ধারণা নেই। কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনাদেরকে বিতরিত করা হয়নি, আবার আমরা দেখি যে আপনাদেরকে বের হয়ে যেতে বাধ্য হইতে, ঘটনাটা একটু ক্লিয়ার করি। আমরা যখন মেলায় আসছি, এই সব সকল ভিডিও কিন্তু আছে, যখন মেলায় প্রবেশ করি, এই পিএসসির গেটে আমি প্রবেশ করি, তখন শত শত লোক, শত শত লোক আবাল বৃদ্ধ বনিতা মানে আমাদের সামনে এসেছে, সবাই ছবি তুলতে চাচ্ছে। আমার ওয়াইফকে বয়স্ক মহিলারা বলছে যে তোমাকে মা দোয়া করি, তুমি অবৈধ কিছু করনি, তুমি যা করেছো তা শরীয়তসম্মত হালাল সম্পর্ক। কিন্তু যখন আমরা মেলায় গিয়েছি, যদি কেউ আপনার উপস্থিত থেকে থাকেন, আমার কাছে সেই ভিডিওগুলো আছে, শত শত লোক, মানে মনে হচ্ছে একটা উৎসব হচ্ছে ওখানে, একটি উৎসব আমাদেরকে দেখে।
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে আমাদের বই কেনার জন্য, সেগুলো ভিড় আছে, যে রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, এইসব জায়গা থেকে লোক আসছে, কেন চিরং থেকে, যে আপনাদের বই কিনব। তো বই কিনতে আসছে, আমরা অটোগ্রাফ দিচ্ছি এখানে, মানে একদম মানে মেলাতে এমন একটা উৎসব মুখর পরিবেশ। এবং প্রথম দিকে আমরা দেখলাম এই যারা এইসব এখানে একটা গ্যাদারিং থেকে আমাদেরকে মুস্তাক ভাই মুস্তাক ভাই মানে এইভাবে আমাদেরকে স্বাগত জানাতে হচ্ছে, এবং আমাদেরকে মানে সবাই এসে এমনভাবে একটা শুভকামনা জানাচ্ছে, তা আমরা অত্যন্ত একটা খুশি, একটা ভালো পরিবেশ দেখতে পাচ্ছি। কিন্তু যখন হঠাৎ করে দেখলাম যে কয়েকজন বা কিছু সংখ্যক যে এখানে আজেবাজে কথা বলা শুরু করলো, যখন আজেবাজে কথা শুরু করলো, তা আমরা মনে হচ্ছে এটা তো বইমেলা, এখানে এটা যাতে এই পরিবেশটা সুন্দর থাকে, যারা সত্যিকারের পাঠক এবং যারা ক্রেতা তারা যেন বই কিনতে পারে। এবং আমাদের সাথে এত বেশি লোকজন ছবি তুলতে চাচ্ছিল, তা আমি মনে করলাম যে এখানে আমি থাকলে মেলার পরিবেশটা নষ্ট হবে। তখন আমি মানে স্বেচ্ছায় আমি বের হয়ে গেলাম। তা আমি যখন বেরোচ্ছিলাম তখন এর মাঝে আনসার বাহিনীর যারা ছিল কর্তব্যরত, আমি তাদের কারণে আমি আমার ওয়াইফ দুজন বের হয়ে যাচ্ছি, কারণ যে ছবি তোলার জন্য যে ঘোরাঘুরি সেইটার থেকেও বাঁচার জন্য। এবং আমি তখন আনসারদের আমি বললাম যে ভাই আমাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন, তখন আমরা গাড়িতে ওরা আমাদেরকে পৌঁছে দিচ্ছে। তো আমরা যখন গাড়ির দিকে যাচ্ছিলাম তখন ওই কিছু সংখ্যক যারা সামনে করেছে তারা বলছিল যে মেলায় আসলে এরপরে তোকে প্রাণী মেরে ফেলবো, এই ধরনের কথাবার্তা আমি এগুলো আমরা পুলিশের থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। এবং আমরা এটা একটা মানসিক নির্যাতনের মাঝে পড়ে গেলাম। এবং বিভিন্ন মিডিয়ায় দেখলাম যে আমাদেরকে মেলা থেকে বিতাড়িত করা হয়েছে, মেলার থেকে আমাদের কোনো বিতাড়িত করা হয় নাই। কিছু সংখ্যক উশৃঙ্খল, ওরা এসব আজেবাজে কথা বলছে। আমি আজকে বাংলা একাডেমির যিনি ডিজি ওনাকে ফোন দিয়েছিলাম, পাই নাই, কিন্তু বাংলা একাডেমির যিনি সেক্রেটারি ওনার সাথে আমি কথা বলেছি, ওনাকে বিষয়টা আমি জানিয়েছি, ওনারা বিষয়টা জানে। আমি এখন থানায় জিডি করেছি, কালকে আমি বাংলা একাডেমিকে আমি একটি চিঠি দেবো, কারণ আমি এখানে প্রবেশ করেছি একজন লেখক হিসাবে, এবং এটা বাংলা একাডেমিরও দায়িত্ব এখানে যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশ থাকে। আমি এই ব্যাপারে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমি আপনাদেরও সহায়তা চাচ্ছি। আমি মনে করি এখানে একটি অসৎ উদ্দেশ্য ছিল, কারণ অসৎ উদ্দেশ্য যদি না থাকে, আপনার আমার কাছে ভিডিওটা আছে, প্রথম দিকে 10 মিনিট মনে হচ্ছে যে আমি মনে হয় একটা মানে কি বিশাল বড় একটা কিছু আসছি, এত জনপ্রিয় ওখানকার যে পরিবেশটা ছিল, হঠাৎ করে মাঝখান থেকে এই ধরনের ঘটনা যারা ঘটেছে আমার মনে হয় পিছনে কেউ না কেউ আছে। আচ্ছা, আপনি যে জিডিটা করেছেন সেখানে আমরা ভিডিওর মধ্যে দেখেছি যে অনেক লোক ছিল, ওখানে কি আপনি নির্দিষ্ট তালিকা তৈরি করেছেন? না, আমি তো অ্যাকচুয়ালি অনেক লোক আসছে, তো আমি তো কালকে ঘটনা হলো, ভিডিওগুলো আমার কাছে আছে, আমি আমার মতো ট্রাই করছি যে এর মাঝে আমি কাউকে চিনি কি না। তো এখন ধরেন সবার ছবি আছে, যারা বই ছিঁড়েছে তারা বই ছেড়ে উল্লাস করেছে, যারা এইসব আজেবাজে কথা বলছে তাদের ভিডিও আছে। আপনারা আর বই মেলায় যাবেন না এরকম ঘটনা চলে যাচ্ছে, একটু জানতে চাই এই যে আপনাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, যে কারণ আপনি কি মনে করছেন? না, আমি তো আমি যেটা একটা ষড়যন্ত্র, একটা অসৎ উদ্দেশ্য, কারণ ভুয়া বলার তো কিছু নাই। আমি গতকালকে এইগুলো নিয়ে অনেক একটা বই পড়লাম, আনিসুল হক স্যার যিনি বিখ্যাত লেখক, উনি বলেছে মেলায় আমার বইটা তো আপনারা পড়েছেন কিনা আমি জানি না, এটা আমার একটা অটোবায়োগ্রাফি, এবং আমার ওয়াইফের বক্তব্য আছে এখানে, আমরা সেখানে বলেছি এই বইটাতে একটিও খারাপ শব্দ নাই। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, যদি একজন মানুষও বলতে পারে যে এটা একটা অশ্লীল বই, এটা সমাজ বিরোধী, এটা রাষ্ট্রীয়, আমি আমার বই সব আমি ছেড়ে ফেলবো, আমার বইয়ে একটি খারাপ শব্দ নাই। এবং এটা আপনারা পরীক্ষা করতে পারেন, নিয়ে দেখতে পারেন। কিন্তু যারা বোয়া বোয়া বলেছে তারা অনেকে, আমি জিজ্ঞেস করি তুমি বই পড়েছো, অনেকে কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছে আপনি যদি সেই ইন্টারভিউগুলো লক্ষ্য করেন দেখবেন ওরা কেউ বই পড়ে নাই, কেউ বই পড়ে না। একজনকে বলেছে তুমি বই পড়েছো, বলেছে না, বলে তাহলে তুমি মন্তব্য করলে কেন, বলে যে আমার বিশ্বাস। তো এই ধরনের উদ্ভট কথাবার্তা। হ্যাঁ, আপনি যে টিকটকে হুমায়ুন আহমেদ স্যারের কাছে বলছিলেন তিনি আগের থেকে বিখ্যাত, আপনার স্বামীর মতো হঠাৎ করে ভাইরাল তারকা নন বা ভাইরাল ব্যক্তি নন, হুমায়ুন আহমেদের মেধা ছিল, ওই লেখার মানটা ছিল, তো আপনারা তো ভাইরাল হয়ে তারপর বইটা লিখলেন, এটা তো আপনাদের একটা স্ট্যাম্প। সে ভাইরাল হওয়ার আগেও একটা বই প্রকাশ করেছিল, কারেক্ট, ইট ইজ নট কারেক্ট, কারেক্ট হলো কারণ গত বছরও আমার মেলায় বই গিয়েছে। আপনারা যেমন সাংবাদিক, আমার নিজের একটি পত্রিকা আছে, হয়তো আপনাদের মতো বিখ্যাত পত্রিকা না,
আমার একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে যেটি প্রতি সপ্তাহে বের হয়, যেটা প্রতি সপ্তাহে বের হয়, এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু বিখ্যাত পত্রিকা না, এটা একটি সাপ্তাহিক পত্রিকা। লেখালেখির অভ্যাস আমার 40 বছরের অভ্যাস। কেউ আপনাকে আগে চিনত না? আমি নিজেও বলছি চিনত না, মানুষকে তো কোনো না কোনোভাবে চিনে। আর এই যে ভাইরাল হয়ে বই বিক্রি করতে হবে, এটা এটা আমার কোনো উদ্দেশ্যই না। দর্শকদের অভিযোগ ছিল এটাই, এবং এই জন্যই আপনাদেরকে ভুয়ো ভুয়ো বলেছে। শুনেন, দর্শকদের যদি এটা থাকে, আপনাকে আমি বললাম যে আপনার তো কান নাই, কান নাই, আপনি দৌড় দিলেন, চিলে কান নিয়ে গেছেন, আপনাকে কানে হাত দিতে হবে। আমার বইয়ে যে বক্তব্য, একটা মেসেজ আমি দিয়েছি, বলছি যে স্টুডেন্ট, আমার ওয়াইফ যেহেতু স্টুডেন্ট, আমি পরিষ্কার ভাষায় বলেছি স্টুডেন্টদের জন্য তিনটি অ্যাডভাইস, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এবং আগে নিজে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখো, এবং বাবা মাকে বলছি সন্তানদের সাথে ভালো সম্পর্ক রাখে, এবং সেই সম্পর্ক আস্থা এবং বিশ্বাসের মধ্যে, যাতে কোনো রকমের ভুল না করে। এবং তাদের বলছি জীবন কিন্তু একটাই, জীবনকে সুন্দর স্বাভাবিক রাখতে হবে, কঠিন করা যাবে না, কারণ সবাই খন্দকার মুস্তাক না। আমরা যে কঠিন অবস্থা, যে পরিস্থিতি ফেস করেছি, এটা হয়তো একজন সাধারণ যুবক বা সাধারণ স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব হবে না। আমরা এটাকে কোনো প্রমোট করছি না, আমাদের বইয়ে সব কোনো কিছু প্রমোট করছি না, আমরা রিয়েল পিকচারটা দিতে চেয়েছি। এবং শেষে এটাও বলেছি যে যেহেতু আপনি হুমায়ুন আহমেদ সাহেবের কথা নিয়েছেন, আমি হুমায়ুন আহমেদ সাহেবকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি, উনি আমার প্রিয় লেখক, আমার না, সারা বাংলাদেশে উনি জননন্দিত একজন প্রিয় লেখক মানুষের। হুমায়ুন আহমেদ যখন শাওন ম্যাডামকে বিয়ে করে, আমি একটা ধাক্কা খেয়েছিলাম, কিন্তু হুমায়ুন আহমেদ যখন পরে একটা স্টেটমেন্ট দিল কেন উনি এই কাজটি করেছে, আমি কনভিন্স হয়েছি যে না, হুমায়ুন আহমেদ এটা করা আমার কাছে তখন যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তা আমার লাইফ, আমার উপরে কী যাচ্ছে না, সেটা আমার থেকে তো কেউ বেশি জানে না। তা আমি হয়তো আমার ভালোবাসা বা আমার মনের নিয়ন্ত্রণ ছাড়া আমি তাকে বিয়ে করেছি, আমি বিয়ে করেছি যখন তার বয়স 18 বছর প্রায়, সে যখন সাবালিকা, এবং আমাদের যে মুসলিম শরিয়া, মুসলিম শরিয়া দেশের আইন মেনে যথাযথভাবে দুইজন স্বেচ্ছায় স্বইচ্ছায় আমরা বিয়ে করেছি, এবং আমরা আজকে বিয়ের 11 মাস চলছে, আমরা সুখে শান্তিতে আছি। আমাদের বিষয় নিয়ে তো অন্য কারো কোনো সমস্যা থাকার কোনো কারণ আমি দেখি না। আর এবং আমি আমার বই এই কথাগুলো আমি লিখেছি, এবং লাস্টে আমি লিখেছি যে এই সমাজে যদি কেউ কোনো নোংরামি না করে, সামাজিক অবক্ষয় না যায়, অপবিত্র কিছু না করে, যদি হালাল কিছু করে, হারাম যদি কিছু না করে, সেই ক্ষেত্রে একটু বয়সের অসমতা থাকলেও সমাজ এবং সেই ব্যক্তির জন্য এটা মেনে নয় মঙ্গলজনক। তার মানে আপনার বইয়ে আছে যদি ছাত্র ছাত্রীরা বিশেষ করে তারা যদি বয়স্ক কারোর সঙ্গে প্রেম করে বা ভালোবাসা করে এবং বিয়ে করে শরিয়া অনুযায়ী বা আইন অনুযায়ী, সেটা ঠিক আছে? আমি সেই কথা, আপনি আমার বক্তব্য তো ক্লিয়ার হয় না, আমি বলেছি একজন ছাত্রদের বলেছি তোমরা পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো, আমার ওর যে বিষয়টা, এই জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে যেটা একজন সাধারণ মানুষের পক্ষে কঠিন হতে পারে। এবং তাদেরকে আমি বলেছি যে তোমরা একটি মাত্র জীবন, এই আমরা যেমন স্ট্রাগল ফেস করেছি, এই জীবনটাকে তোমরা সহজ সুন্দর করো, এবং বাবা মা সব, বাবা মা তো প্রিয়, বাবা মা তো অভিভাবক, বাবা মার সাথে যদি গ্যাপ না হয় তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। তো বাবা মার কাছে তো যাবে আশ্রয়ের জন্য, বলছি বাবা মার সাথে যেন সুন্দর সম্পর্ক, আমার বইগুলো লেখা আছে পরিসমাপ্তিতে, এবং বাবা মাকে দায়িত্ব বেশি, বাবা মাকে বলছি আপনাদেরও দায়িত্ব বেশি, সন্তানদের সাথে সেই ধরনের সম্পর্ক গড়ে তুলবেন, এটা বলেছি। এবং আপনাদের কাছ থেকে আমরা রাজ্যে দেখছি আপনাদের বই আউট হয়ে গেছে না, বিষয়টা আমি যেটা পরে খবর নিয়েছি, আমি যখন মেলা থেকে দেখলাম এই পরিস্থিতি, সবাই তো আমার অটোগ্রাফ নিতে চাচ্ছে, তখন আমি বসে বসে যখন এই ধরনের কিছু অটোগ্রাফ দিলাম, অটোগ্রাফ দিয়ে আমি বললাম যে ভাই বইগুলো বিক্রি করেন, যদি একটা অটোগ্রাফ চাই আপনি দিয়ে দেবেন। পরে একটা ছেলে আসছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে, সে আমাকে ফোন দিল, বল যে স্যার আপনি বই পাচ্ছি না। আমি বললাম বই পাচ্ছেন না কেন? তখন আমাকে বললো মেলায় যে বইগুলো নিয়ে আসছিল এইগুলো মানে স্টক শেষ, মেলার বই স্টক শেষ, কারণ বই যা ছাপিয়েছিল পাবলিশার কিছু আমাকে দিয়েছে, কিছু অনলাইনে বিক্রি করা সম্ভবত রকমারি বা কাউকে দিয়েছে সে, আর কিছু মেলায় ছিল, মেলায় মানে ওই দিন যে বইগুলো নিয়ে আসছিল সেই স্টকটা শেষ হয়ে গেছে। সেটা আমাকে বই মেলায় যাবেন কিনা আবার এই ঘটনার পর থানায় জিডি করলেন, পুলিশ নিরাপত্তা দিবে বলেছে কিনা, এবং আপনারা না, পুলিশের তো এটা দায়িত্ব, রাষ্ট্রের এটা দায়িত্ব,
আমি মনে করি তো রাষ্ট্রের দায়িত্ব না আমি যদি একটা সাধারণ ডাইরি করি আপনি মেলায় যাবেন কিনা ইনশাআল্লাহ যাব কবে আবার কবে যাবেন মেলায় না আমি মেলায় মানে একদম এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু আমি ইনশাআল্লাহ মেলায় যাব কারণ এটা আমার মৌলিক অধিকার আপনি তো আমার বাক স্বাধীনতা কাটতে পারেন না আমি তো বাংলাদেশের নাগরিক আমি তো অন্য দেশের থেকে আসি নাই তাই না মেলায় যাওয়া একজন লেখক হিসেবে তো আমার অধিকার আমার অধিকার তো কেউ ক্ষুণ্ণ করতে পারে না তাদের উদ্দেশ্যে আমি কেবল এটাই বলবো যে এই ধরনের মেলায় এসে এমন পবিত্র একটা জায়গায় এসে এরকম অসামাজিক কোনো কর্মকাণ্ড না করা কারণ মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা একুশে বই মেলায় আমরা আসি আমাদের হৃদয়ের টানের জন্য আসে আমরা এখানে আসি বই পড়তে অনেকে আসে বই দেখতে যাদের সামর্থ্য আছে তারা বেশ কিছু বই কিনে নিয়ে যায় কিন্তু তার মানে এই না যে আমরা মেলায় একজন লেখককে এভাবে দুয়োধ্বনিতে বের করে দিব মেলায় একজনের একজন নারীকে এভাবে অসম্মান করবো এটা কোনোভাবেই উচিত না আমরা চেষ্টা করবো যে সবাইকে সম্মান করতে সম্মান করতে না পারলে অন্তত কেউ যেন কাউকে অসম্মান না করে আর যারা এরকম করেছে তাদের সম্পর্কে আমি এতটুকুই বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর এই ধরনের কাজ যেন তারা দ্বিতীয়বার না করে কোনো লেখকের সাথে কারণ কোনো লেখকই আমাদের ছোট করা উচিত আর আমি আরেকটা কথা বলি এই যারা এসব করেছে তাদের ল্যাঙ্গুয়েজ তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে শব্দ চয়ন করেছে তাদের তো অভিভাবক আছে আমি তাদের অভিভাবকদের বলবো তাদের সন্তানদের যেন তারা সুপরামর্শ দেয় এটা আমি তাদের অভিভাবকদের কাছে আমার একটা নিবেদন আচ্ছা আপনাদের বিয়ের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে এরকম অভিযোগ অনেকেই করেছেন একটু জানতে চাই বললাম আপনাদের বিয়ের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে অনেকে এরকম অভিযোগ তুলছেন এই বিষয়ে একটু জানতে চাই এইটার আমি উত্তর দিয়ে দিচ্ছি অনেকে বলে উৎসাহী হবে আপনি বলেছেন যে হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় ছিল আমি তো হুমায়ুন আহমেদের কাছে কিছু না তো হুমায়ুন আহমেদ শাওন ম্যাডামকে বিয়ে করছে 24 বছর আগে আর 24 বছর আগে আমার আমি অনেক ইয়াং ছিলাম আরও 24 বছর আগে তো আমার বয়স 24 বছর কম ছিল তো হুমায়ুন আহমেদ যখন শাওন ম্যাডামকে বিয়ে করে তা আমি উৎসাহী হই নাই কিন্তু হুমায়ুন আহমেদের মতো ব্যক্তিত্বর দেখেও আমি উৎসাহী নাই আর আমি তো একজন সাধারণ মানুষ মেমিলনের বংশীবাদক না সুতরাং আমার এইটা যে কেউ উৎসাহ পাবে আমি মনে করি উৎসাহ পাবে না বরং তারা চিন্তা ভাবনা করবে যে এইটাতে করতে গেলে এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে লাস্ট প্রশ্ন তিশার কাছে তিশা আপনি আগে একটু আগে বলছিলেন যে আল্লাহ যেন হেদায়ত দান করে অনেক অভিযোগ গতকাল অনেক মুরব্বী এবং অনেক অভিভাবক বলছে যে আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে হেদায়ত করে এরকম ঘটনা যেন আর না ঘটে তিশার মতো যেন আর একটা মেয়ে যেন জন্ম না নেয় অনেক অভিভাবক বলেছে এবং এটা আমাদের কাছে রেকর্ডও আছে অনেক অভিভাবক যদি সে কথা বলে থাকে আমি তা সেই অভিভাবকদের বলবো আপনার জন্য আপনাদের বাচ্চাদের টেক কেয়ার করেন কারণ অভিভাবকের একটা বাচ্চা যখন তার ফ্যামিলি থেকে বের হয়ে আসে তখন ফ্যামিলি থেকে যে শিক্ষা নেয় সেই শিক্ষা নিয়ে তারা আসে আমি সবাইকে বলতে চাইবো যে ফ্যামিলির শিক্ষাটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ অনেক অভিভাবক আপনি বললেন যে বলছে এমন মেয়ে যেন না হয় বা আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে হ্যাঁ আমি চাই আল্লাহ যেন আমাদেরকেও হেদায়ত দান করে আমি এই কথা বলছি না যে আমি খুব ভালো কিন্তু এটা এটা আপনাদেরকে জানতে হবে আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি কেন খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছি ঠিক আমি কতটুকু নির্যাতিত হয়ে আমি এই জায়গায় আজকে এসেছি এটা অনেকেই জানে না না জেনে এই ধরনের মন্তব্য করা আসলেই উচিত না আমি দেশের কাছে একটু একটু জানতে চাই গতকালকের ভিডিওতে কয়েকজন ক্লাসমেট তোমার বলেছে যে আমরা তিশার ক্লাসমেট ছিলাম তিশা মুস্তাককে নানা ডাকতো সে নানা কিভাবে নাতনিকে বিয়ে করে আমি তাকে কোন দিন নানা ডেকেছি আমি জানি না এটা কেউ বলে নাই যারা বলে থাকে যদি কেউ তারা তার ক্লাসমেট না এখানে একজন আসছে আমি বলি এগুলো তো হাস্যকর কথা আমার সে যেগুলো বলা ঠিক না আমার এই ফোনের ভিতরে আপনি যে কথা বললেন অনেক ছবি আছে অনেক বয়স্ক মহিলা এসে তিশাকে ধরেছে ধরে বলছে এইভাবে যে তোমাকে দোয়া করছি মা আমি বললাম যে আমি একটু অবাক হলাম যে বোরকা পরে তো বললো আমি বললাম কেন কেন দোয়া করছেন বললো ও এত একটা সুইট মেয়ে ওর কথাবার্তা আমরা শুনেছি সে কোনো অন্যায় করে নাই অনেকে আজকাল অনেক কিছু করে সামাজিক অবক্ষয় হিসেবে সে সাহস করে বিয়ে করেছে একটা হালাল সম্পর্ক করেছে এই কথা বলেছে আর যে নানা নাতি বিভিন্ন এগুলো যারা ট্রল করে তারাই সব করছে আপনাদের আমি বলেছি যে যারা আপনার অনেকে এমন আজেবাজে শব্দ ইয়ে করে বলে রুচির দুর্ভিক্ষ বসে থাকে আপনি যদি আমার দেখেন আমার একটা কিছু যাবে এ আপনার নিউজ করেন দেখবেন লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে তো অনেকে এখন এসব করে তাদের রুটি রোজগারও করছে বিভিন্ন দেখবেন কোনো চ্যানেলে নাই কিছুতে নাই এগুলো দিলে নাকি কি আমি জানি না এগুলো আমার আইডিয়া নেই ইউটিউব টিউটিউবকে টাকা লেগে আছে তো সেই ধরনের রুটি রোজগার করার জন্য এই চটকদার ইয়া দিচ্ছে চটকদার আপনার কি বলে যে হেডিং দিচ্ছে
আমি কি বুঝতে পারছি চটকদার ক্যাপসুলের কথা বলছেন আপনারা কি চটকদার কাজটা করেছেন কি না আমি তো দেশের আইন মুসলিম শরিয়া মোতাবেক আমি একজন মুসলমান আমি তো কোনো অন্যায় কিছু করি নাই কোনো অবৈধ কিছু করি নাই সমাজ কি এমন চিত্র দেখে অভ্যস্ত না সমাজে কিন্তু এরকম অনেক চিত্র আছে আপনি তো খোঁজ নেন আপনি যদি হ্যাঁ আমাদের ব্যাপারে তো ফোকাস হয়েছে এরকম গ্রামে গঞ্জে অনেক বিয়ে করছে ফোকাস তো নাই আজকে যদি ধরেন আমার আর কিসের বিষয়টা নয় তো কারণ আমি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত যদি আমি খুবই সাধারণ মানুষ হতাম এটা নিয়ে আপনারা এত সাংবাদিক কেউ আসতেন না আপনারা আসছেন শুধুমাত্র ওই আমাদের অবস্থানের কারণে এখন কি আমাদের ছেড়ে দিতে পারেন না আমার পরিবার বিষয়টা এখন পর্যন্ত মেনে নেয়নি আর যেই ধরনের আপনারা বললেন যে কিছু অভিভাবক বলছে যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে আমি তাদেরকে বলবো তারা যেন নিজের সন্তানের দিকে লক্ষ্য রাখে সেই সন্তানরা যেন কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয় কারণ আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি আমি একজনকে বিয়ে করেছি তার সাথে ভালোভাবে থাকছি আমি ভালোবাসার মানুষের সাথে আছি অন্যান্য অনেক মেয়ে আছে আজকাল যে যারা অসামাজিক কাজকর্ম করছে লিফ্ট টুগেদার করছে আমি তো এরকম কিছু করছি না তাহলে কেন আমাদেরকে নিয়ে এত প্রশ্ন বিয়ে করাটি কি আজকাল অবৈধ কিছু হয়ে গেল নাকি আমি জানি না দর্শক অমর একুশে বইমেলা থেকে বিতরিত হওয়ার পর ঠিক তার পরের দিনই মুস্তাক আহমেদ ও তার স্ত্রী তিশা তারা কিন্তু শাহবাগ থানায় এসেছিলেন তারা এখানে জিডি করেছেন এমনটি তারা জানিয়েছেন এই জিডি শেষে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং এবং তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এখানে একজন সাধারণ মানুষ রয়েছেন যিনি থানার সামনে থেকে যাচ্ছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো এই যে তিশা ও মুস্তাকের বিয়ে এই বিয়ে নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে আপনারা কি ভাবছেন সেটি জানতে চাই আচ্ছা এতক্ষণ ওনার পিছনে দাঁড়িয়ে আমি ইন্টারভিউটা পুরোটা শুনছি উনি যতগুলো কথা বলছে এখানে ওনার পরস্পর বিরোধী কথা বলছে উনি উনি যদি ওনার এই জিনিসটা নিজেই ইচ্ছে করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে উনি উনি যদি আজকে কালকে গতকালকে যে ঘটনাটা ঘটছিল ওখানে আমিও ছিলাম দেখছি অনেক প্রলাপনে বুয়ো বুয়ো বলে ই করছে উনি যদি এটা ভাইরাল হইতে না চাইতো আজকে এখানে জিডি করতে আসতো না এবং আপনাদেরকে এতক্ষণে যে অনেকক্ষণ ধরে ইন্টারভিউ দিছে উনি এই ইন্টারভিউটাও দিত না যদি উনি এই জিনিসটাকে গোপন করত আর বিয়ে করা কোনো অপরাধ না বিয়ে করতেই পারে ইসলামেও জাহেজ আছে আমাদের রাষ্ট্রীয় আইনেও নিষেধ নাই বিয়ে যে কোনো মানুষকে বিয়ে করতে পারে গ্রাম অঞ্চলে অনেক মানুষ এরকম বিয়ে করে কিন্তু উনি নিজে নিজে ওনার বিয়ে কইরা উনি নিজে নিজে ভাইরাল হয়েছে আমরা যখন আসলাম তখন আপনি বলছিলেন যে তার কারণে সমাজে একটি নেতিবাচক প্রভাব পড়ছে এই বিষয়টি এর কারণ হচ্ছে উনি যে বিয়ে করার পরে উনি বলল যে আমি বিয়ে করার আগেই আমি লেখক তো উনি আগে কি আপনারা চিনতেন কেউ ওনাকে বিয়ে করার আগে উনি বিয়ে করে ওনার স্ত্রীর বইতে ছবি দিয়া তারপর দুই তিনটা বই বাইর করছে তার মানে কি ওনার মতো যারা যাদের টাকা আছে আবার আরো একটা কথা বলছে উনি এখানে যে আমি ছাত্রছাত্রীদের বলি পড়াশোনা করো এবং প্রতিষ্ঠিত হও এখন মনে করেন আমি প্রতিষ্ঠিত হব আমার বয়স হয়ে যাব 50 বছর বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটা মানুষ সর্বপ্রথম তার বিয়ের বয়স হইলে বিয়ে করা উচিত কিন্তু প্রত্যেকটা মানুষ যদি ওনার কথা শুনে প্রতিষ্ঠিত হইতে যায় বিয়ে না করে তখন তো ধর্ষণ ইপটিজিং বাইরে যাইব আমি যদি বিয়ে না করি আমার একটা জৈম চাহিদা আছে না আমার শরীরে একটা চাহিদা আছে না এটা তো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটা মানুষ বিয়ে ছাড়া থাকে কিভাবে একটা মানুষ যদি 50 বছর বিয়ে ছাড়া থাকে টাকা উপার্জন করার জন্য ওনার মতো উনি বলল প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করবা তোমরা এবং উনি বলল ছাত্রছাত্রীদের পড়াশোনা করবো আর প্রতিষ্ঠিত হও আচ্ছা গতকাল যে তাদেরকে বইমেলা থেকে বিতরিত করা হলো ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হলো তারা তো স্বামী স্ত্রী যেভাবে হোক তারা বিয়ে করেছেন এই যে কাজটি এটি ঠিক হয়েছে কিনা না এটা আমার মতে ঠিক হয় নাই কারণ কি আমাদের সমাজটা এখন অসুস্থ ওনার ভিউ উনি যে বললো না যে ভিউ হয়ে যায় লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ভালো জিনিসে আজকাল ভিউ হয় না খারাপ জিনিসেই ভিউ হয় যারা ওনার ভিডিও দেখে তারাই কিন্তু ভুয়ো ভুয়ো বলে ডাকছে কোনো ভদ্র ফ্যামিলির ছেলেপেলে এগুলো করবে না
আর উনিও যে লেভেলের মানুষ যারা বুয়ো বুয়ো বলছে তারা ওই ওনার লেভেলের মানুষই ওনার ভিডিও যারা দেখে ওনার লেভেলের মানুষরাই দেখে উনি বলল হুমায়ুন আহমেদের তুলনা দিল হুমায়ুন আহমেদ কি ওনার মত এরকম বিয়ে নিয়ে প্রচার করছে এবং আরেকটা জিনিস আমি প্রতিবাদ করতে চাই দেখবেন যে এই যে বড়লোক যাদের টাকা আছে ক্ষমতা আছে তারা যখন পরকিয়া করে বিয়ে করে তারা আইসা আবার থানায় আইসা জিডি করে কিন্তু আপনারা আমার মতো একটা সাধারণ মানুষ সাপোজ একটা উদাহরণ দিই গ্রাম অঞ্চলে দেখা যায় স্বামী থাকে বিদেশ একটা গ্রামের মহিলা পাঁচ বছর স্বামী বিদেশ থাকে সে যদি পাশের বাড়ি একটা ছেলের সাথে পরকিয়া করে তখন গ্রামের মানুষ ধরে তারে বাঁধে পিটায় মেম্বার চেয়ারম্যান সবাই পিটায় কিন্তু আপনি শহরে দেখেন যখন বড় লোকরা করে তখন তারা থানায় আসলে বলে এটা আইনে এটা নাই 100 কয় টাকা নাকি জরিমানা বড় লোকের জন্য তাহলে আমার কথা হলো বড় লোকের জন্য যদি একই পরকিয়া যদি বড় লোকরা করে তখন তাদের বিচার হয় না গরিব মানুষ যখন করে তখন তাদের গ্রাম অঞ্চলে দেখেন না আপনারা ভিডিও ভাইরাল বাইন দেয়া ছেলে মেয়েদের বাইন দেয়া মানে তাহলে এরকম দুই রকম আইন কেন তাহলে ওদের ওদের টাকা নাই ওরা গরিব ওদের বিচার কেন হচ্ছে বড় লোকের বিচার হচ্ছে না কেন দর্শক গতকাল অমর একুশে গ্রন্থমেলা থেকে দর্শনার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তিশার ভালোবাসার যে বইটি সেই বইয়ের লেখক মুশতাক আহমেদ ও তার স্ত্রীকে মেলা থেকে বিতরিত করেছিলেন এর ঠিক একদিন পর মুশতাক ও তিশা থানায় এসেছেন শাহবাগ থানায় এবং এখানে এসে তারা জিডি করেছেন তাদের নিরাপত্তার স্বার্থেই সাধারণ ডায়েরি করেছেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দা নিউজ লাইভে সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থানার সামনে থেকে আপনাদের সঙ্গে আছি আমি ইমরান খান জানাচ্ছিলাম আসলে তিশা ও মুশতাক দম্পতি তারা যে থানায় এসেছিলেন ঠিক কি কারণে এসেছিলেন সে বিষয়ে খবর জানানোর জন্য এখান থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম আবারও নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো স্থান থেকে সরাসরি যুক্ত করব আপনাদের ততক্ষণ চোখ রাখুন দা নিউজে